ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, তারা উলামায়ে কেরামের মর্যাদা বুঝতেন, এই জন্য তারা বলছেন তাদের কাছে দোয়া নেওয়ার জন্য যাইবা, হাদিয়া নিয়ে যাইবা, হাদিয়া বড় জিনিস নয়, দোয়া নেওয়ার জন্য যাইবা। তার কারণ হলো তুমি যখন যাইবা তাদের দরবারে, তোমার কাছে থাকবে ছয় উসুল, তাদের পেটের ভিতরে লক্ষ লক্ষ উসুল আল্লাহ ঢুকায়া থয়েছেন, ঠিক যাবে ঠিক। তুমি যাইবা ছয় উসুল নিয়ে বেগের ভিতরে কইরা, তার পেটের ভিতরে রয়েছে 30 পারা কোরআন, ঠিক যাবে ঠিক। তুমি যাইবা ছয় উসুল নিয়া, তার ভিতরে রয়েছে সিয়া সিত্তার হাদিস গ্রন্থ, তার ভিতরে রয়েছে আসমানি এলেম, তার ভিতরে রয়েছে নবতি এলেম, তোমার ছয় উসুল তুমি নিয়া যাইবা। সে মক্তবে যখন লেখাপড়া শুরু করেছেন তখন এই 12 উসুল শিক্ষা তুলছে, ঠিক না ঠিক, ঠিক না ঠিক। আমার বন্ধুগণ, এই জন্যে হযরত উমর পালংপুরি রহমতুল্লাহ আলাইহ, নাম আপনারা শুনছেন কিনা জানি না, টঙ্গীর ময়দানে বারবার তার বয়ান শুনেছি, সেই বয়ানের মধ্যে বারবার তিনি একটা কথা বলতেন, ও তাবলীগের সাথীরা ভালো করে শোনো, গর্বে শোনো, গর্বে শোনো, ভালো করে শোনো, উলামায়ে কেরামের সাথে মুলাকাতকে এবাদত মনে করো, এবাদত মনে করো, এবাদত মনে করো, ঠিক না ঠিক। আজকে আমি পরিষ্কার আপনাদের সকলের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যারা আমার টঙ্গীর সেই পবিত্র ময়দানকে উলামায়ে কেরামের রক্তে লাল করেছে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কাদের তাবলীগ করো? সেই তাবলীগ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ তাবলীগ হতে পারে না, হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহ তাবলীগ হতে পারে না, এনামুল হাসান সাহেবের তাবলীগ হতে পারে না, ঠিক না ঠিক। যদি হযরত জি এনামুল হাসান সাহেবের তাবলীগ হতো, যদি হযরত জি ইউসুফ সাহেবের তাবলীগ হতো, যদি হযরত জি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তাবলীগ হতো, তাইলে এই কাজ তোমরা কখনো করতে পারতা না। আজকে কেউ কেউ বলবে তাবলীগের দুই গ্রুপ, পরিষ্কার ভাষাই বলে যাচ্ছি তাবলীগের কোন গ্রুপ নাই, তাবলীগের ভিতরে ইহুদি খ্রিস্টানের দালালেরা ফাতনা সৃষ্টি করার জন্য প্রবেশ করেছেন, এই যে তাবলীগের গুরুষ নয়, এরা হলো ফাতনাবাদ।